একটা জেলা প্রশাসক যদি কোনো একটা দলে বা গোষ্ঠীর সাথে আনুগত্যশীল না হয় সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে জেলা প্রশাসক তার দায়িত্ব শেষ হওয়ার আগেই তাকে পরিবর্তন হতে হবে? আসলে কি আনুগত্যমূলক প্রশাসক আমরা কি চাই কি চাই না, আমাদের দেশে কি এটা চাই? আমি এভাবে দেখি না, আমি দেখি সরকারি কর্মকর্তা বা জেলা প্রশাসক কখনো কোনো দলের হয় না, এটা সরকার নিয়োগ দেন। সরকার যতদিন পর্যন্ত মনে করবেন যে ওই জেলায় জেলা প্রশাসকের গ্রহণযোগ্যতা আছে বা তার অতদিন এই পর্যন্ত কতদিন থাকা দরকার সেটা সরকার সিদ্ধান্ত নেবেন। যখন সরকার বুঝবেন যে তার প্রয়োজন শেষ হয়েছে। এখন বর্তমানে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করে যাচ্ছেন কি, আসলে কোনো চ্যালেঞ্জ নিয়ে আপনি মাঠে কাজ করছেন কি? চ্যালেঞ্জ নেই, আমি ইনফ্যাক্ট চ্যালেঞ্জ মনে করছি না, আমরা চ্যালেঞ্জ এনজয় করছি। আমাদের এখানে জানেন যে পাহাড়ের একটা অব্যবস্থাপনা আছে, পাহাড়ের পাদদেশে আমাদের মানে বিশাল সংখ্যক একটা প্রায় 30,000 অবৈধ বসতি আছে। তো পাহাড় ধসের অতিবৃষ্টি হলে যে একটা পাহাড় ধসের একটা ব্যাপার থাকে, তো এটা আমাদের কাছে আমার কাছে সামটাইমস মনে হয় যে পাহাড় থেকে পাহাড়ের পাদদেশ থেকে অবৈধ স্থাপনা যত দ্রুত সরিয়ে ফেলা যায় ততই ঝুঁকি মুক্ত থাকে। জেলা প্রশাসনের সকল জায়গা আপনাদের নির্দিষ্ট জায়গা আপনি বেদখল থেকে দখলের মধ্যে নিয়ে আসতে পারবেন? জানেন এটা মূলত আমাদের রেগুলার কাজ হওয়া উচিত এবং রেগুলার কাজই মনে করছি। এটা কি মনে করছেন এটা খুব চ্যালেঞ্জিং একটা কাজ হবে আপনার? আমি যেমন জেলার সাধারণ মানুষের কাস্টোডিয়ান, তো স্বাভাবিকভাবেই আমার জেলায় যারা বসবাস করবে তাদের জানমালের নিরাপত্তার দায়িত্ব আমার হওয়া উচিত। সো দ্যাট যারা এই পাহাড়ের নিচে যারা আছে তাদের তো যে কোনো সময় তারা যে কোনো দুর্যোগের মোকাবেলা করতে পারে, তাই আমরা চাই যে তাদেরকে যদি একটা সেফ সাইডে নিতে পারি যেভাবেই হোক, পুনর্বাসনের মাধ্যমে হোক বা যে কোনো প্রসেসই হোক না কেন যদি নিতে পারি, সেটা ফাইন আর্ট। ছোট্ট একটা বিষয় যেটা আছে সেটা হচ্ছে এই মুহূর্তে আমাদের যে বাজারের যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতিকে যাতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভেতরে নিয়ে আসা যায় সেটা আমাদের একটা চ্যালেঞ্জ। আমরা আপনারা হয়তো বা জেনে থাকবেন যে নিশ্চয়ই জানেন যে আমাদের যে 15টা উপজেলায় কিন্তু আমরা কৃষকের বাজার চালু করেছি সুলভ মূল্যের পণ্য বিক্রয়ের ক্ষেত্রে। আমাদের যে 6টা সার্কেল আছে, 6টা সার্কেলে আমাদের যে জেলা প্রশাসনের উদ্যোগে সুলভ মূল্যের বাজার চালু হয়েছে। মহানগরীর 20টা পয়েন্টে TCB প্রোডাক্ট সেল করছে। ছাত্র জনতার আছে, যারা বৈষম্য বিরোধী ছাত্র জনতা বা পণ্য বিক্রি করছে। তো আমাদের সবার টার্গেট যে আমরা এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটাকে আমি একেবারে যদি আপনি এই মুহূর্তের কথা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের ক্রয় ক্ষমতার ভেতরে নিয়ে আসাটা এই মুহূর্তে জেলা প্রশাসনের সব থেকে বড় চ্যালেঞ্জ। পাশাপাশি এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করছেন নাকি কোনো হিমফিম খাচ্ছেন জনগণ থেকে? প্রত্যেকেই সহযোগিতা করছেন, যারা ব্যবসায়ীরা আছেন তারা আমাদেরকে খুব কম দামে পেঁয়াজ দিচ্ছেন, খুব কম দামে তেল দিচ্ছেন, তারা বলেছেন যে তারা আমাদের পাশে আছে। ভোক্তা অধিকার ভোক্তা অধিদপ্তর আছে, আমাদের একটা বিশেষ টাস্ক ফোর্স গঠন হয়েছে বাণিজ্য মন্ত্রণালয় থেকে 10 সদস্য বিশিষ্ট, এই টাস্ক ফোর্স মাঠে আছে। তো সবাই এটা একটা সমন্বিত উদ্যোগ মূলত, এই সমন্বিত উদ্যোগের মাধ্যমে এখন কিন্তু আমরা দেখছি যে বাজারে যে দ্রব্যমূল্যের দাম কিন্তু অনেকটা নিম্নগামী হয়েছে এবং সাধারণ মানুষ অনেক আয়ত্তের মধ্যে চলে আসছে। জি, অনেক খুশি হয়েছে সবাই। আচ্ছা, এই যে আপনি যে বুথ আকারে আকারে আপনারা যে পণ্য সেবা দিয়ে যাচ্ছেন, পণ্য বিক্রি করছেন, সারা কেমন পাচ্ছেন? আসলে এটার এই ইফেক্টটা তো আসলে একদম মূল বাজারে ইফেক্টটা চলে আসছে, আসলে এটা সাধারণ মানুষ কতটুকু গ্রহণ করছে? সাধারণ বললাম না যে উপচে পড়া ভিড়। আমাদের প্রথম লটে যে আমরা এটা চালু করছি 12টার ভেতরে প্রোডাক্ট সেল হয়ে যাচ্ছে, আবার ওই 12টা বাজার আগেই কিন্তু আমরা 10টা নাগাদ বুঝে যাচ্ছি, আমরা তো 8টা থেকে স্টার্ট করি, 10টা নাগাদ যখন আমরা বুঝে যাচ্ছি যে প্রোডাক্ট সেল হওয়ার উপায় মানে পর্যায়ে, তখন কিন্তু আমরা আবার বাজারে পাঠাচ্ছি। তো মানে উপচে পড়া ভিড়, সাধারণ মানুষের ভেতরে এত সাড়া পড়েছে যে জেলা প্রশাসনের উদ্যোগে যে এই কার্যক্রমটা নেওয়া হয়েছে। এই প্রকল্প আপনি কতদিন চালাবেন? যতদিন পর্যন্ত ক্রয় ক্ষমতার ভেতরে না আসে ততদিন পর্যন্ত চলবে, এবং এটা আমাদের ইচ্ছে আছে যে আগামী রোজায় আমরা মাসব্যাপী এই কার্যক্রমটা চালু করব। রোজায় সবসময় আমরা দেখেছি রোজায় ছোলা পেঁয়াজ তেল সয়াবিন তেলের দামটা একটু ঊর্ধ্বগতিতে থাকে, তো আমরা রোজায় এই মাসব্যাপী উদ্যোগ গ্রহণ করবো। অবৈধ মজুদদারি, যারা সিন্ডিকেট ব্যবসায়ী, যারা কালোবাজারের সাথে এগুলোর সাথে যুক্ত আছে, কারণ তাদের ফলাফলে আজকে দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতি, তাদের জন্য আপনার প্ল্যানটা কী, পরিকল্পনা কী, বা তাদের জন্য কঠোর বার্তা কী আজকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে? আপনারা দেখে থাকবেন যে খাতুনগঞ্জে কিন্তু আমরা
গত 4-5 দিন আগে অভিযান করেছি, পরপর 2-3 দিনে অভিযান করেছি। খাতুনগঞ্জের ব্যবসায়ীরা আমার সঙ্গে আমাদের সঙ্গে বসেছিল, তারাও দেখি যে ইতিবাচক ভূমিকা রাখবে বলেছে। আর কিছু অসাধু ব্যবসায়ী সবসময়ের জন্যই থাকবে, আবার ভালো ব্যবসায়ীরাও আছেন, জনবান্ধব ব্যবসায়ীরা আছেন যারা আমাদের পাশে আছেন সবসময়, এবং তারা আছেন বলেই কিন্তু আমরা এই বাজারগুলি চালু করতে পারছি। তারা খুব কম দামে আমাদেরকে প্রোডাক্ট দিচ্ছেন, তো সবসময়ের জন্য আমরা বলেছি মধ্যস্বত্বভোগী যারা তাদের জন্য আমাদের সবসময়ের জন্য কঠোর পদক্ষেপ থাকবে, সেটা যে ক্ষেত্রেই হোক, যে পজিশনেই হোক না কেন, তারা মানে মধ্যস্বত্বভোগী যত ক্ষমতাবানই হোক না কেন, তাদের কোনো ছাড় নেই। এইসবের সাথে যুক্ত আছে, এইসব খারাপ কাজের সাথে অবৈধ বৈধতা সিন্ডিকেট, এদের উদ্দেশ্য করে আপনার কোনো কঠিন মেসেজ আছে? মানে তারা কি কোনো ভয় পায়? না, আমরা চাই তারা আমাদেরকে ভয় না পাক, তারা সচেতন হোক। আমরা যে অভিযান পরিচালনা করছি, আমরা যে মোবাইল কোডগুলি চালাই বা আমাদের যে টাস্কফোর্সের অভিযানগুলি থাকে, আমাদের উদ্দেশ্য কিন্তু বড় অঙ্কের একটা রেভিনিউ গভর্নমেন্টকে দিয়ে দেয়া না। আমাদের উদ্দেশ্য হচ্ছে তারা সচেতন হোক, তারা সাধারণ মানুষের পাশে থাকুক, তারা জনবান্ধব হোক। সো সবসময়ের জন্য আমরা ব্যবসায়ীদেরকে এইভাবে ইনসিস্ট করতে চাই যে তারা আমাদেরকে ভয় না পাক, তারা আমাদেরকে বন্ধু ভাবুক, তারা সাধারণ মানুষকে বন্ধু ভাবুক, তারা আমাদের পাশে থাকুক।